আমি ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রির ফোর্থ পার্টে চলে এসেছি, যেখানে আমরা কম্পাউন্ড সম্পর্কে ডিসকাস করব। সো কম্পাউন্ড সম্পর্কে ডিসকাস করবার সময় আমাকে জেনে নিতে হবে মোটামুটি কত রকম কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করব এখানে। তো আমরা এটাকে ক্লাসিফাই করলে অ্যাসিড, বেস, সল্ট, হাইড্রোকার্বন এবং অ্যালকোহল, এই মোটামুটি ক্লাসিফিকেশন করতে পারি। যদিও অর্গানিকের ক্ষেত্রে আরও অনেক ক্লাসিফিকেশন রয়েছে, কিন্তু মোটামুটি এই ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে প্রথমে শিখব। সো প্রথমে ফোকাস দিচ্ছি কতগুলো অ্যাসিড সম্পর্কে আমরা শিখব। অ্যাসিডের এক্সাম্পল হিসাবে HCl হতে পারে, যার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। H2SO4 হতে পারে সালফিউরিক অ্যাসিড। HNO3 হতে পারে নাইট্রিক অ্যাসিড। কারণ এই সমস্ত অ্যাসিডগুলো নিয়ে তুমি কাজ করবে, তাই তোমাকে এদের নাম সম্পর্কে জেনে নিতে হবে। যেমন কোনো সিনেমা দেখলে সিনেমার যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, নায়কের নাম কি, নায়িকার নাম কি, ভিলেনের নাম কি, নায়িকার বাবার নাম কি, যদি তুমি এই মুখগুলো বা তুমি ক্যারেক্টারের নামগুলো না জানো, তাহলে তুমি সিনেমাটা কিছুই বুঝতে পারবে না। তুমি যদি কোনো স্টোরি বুক পড়ো, সেই স্টোরি বুকের ক্ষেত্রেও প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ তুমি সেটা সম্পর্কে জানতে পারবে না। তাই আমরা প্রথমে এই নামগুলো কিন্তু ভালো করে মনে রেখো। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, H3PO4 মানে ফসফরিক অ্যাসিড, আর CH3COOH এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, ওকে, বা ভিনিগার। এই যে নামগুলো করলাম এটা হলো ট্রেড নেম। ট্রেড নেম, ট্রেড নেম মানে বাজারে, মনে করো আমি তোমাকে বলছি যে আমরা জানি যে অনেক কারণ, অনেক বায়োলজিক্যাল অনেক স্পিসিস আছে যাদের একটা সাইন্টিফিক নেম আছে, কিন্তু মার্কেটে গিয়ে যদি সেই সাইন্টিফিক নেমটা বলো, সেটা কি তোমাকে, সেটা দিয়ে কি তুমি কিছু কিনতে পারবে? মনে করো আম কিনতে গেছো, তুমি বলছো ম্যাঙ্গোফেরা ইন্ডিকা। তো ম্যাঙ্গোফেরা ইন্ডিকা তো তার সাইন্টিফিক নেম। তো ঠিক তেমনি আমরা এর আগের ভিডিওতে যে ফর্মুলাগুলো শিখেছি সেটা ছিল সাইন্টিফিক নেম, কিন্তু আমরা যেগুলো এখন করছি সেগুলো ট্রেড নেম, মানে আমাদের কাছে পরিচিত যে নামগুলো দিয়ে। আচ্ছা, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো আমরা ফর্মুলা থেকেই জানতে পারবো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ZnOH2, জিঙ্ক হাইড্রোক্সাইড। আগের ভিডিওতে আমরা ভ্যালেন্সি চার্ট করেছিলাম, সেখানে এই ওইচ মাইনাসটা লেখা হয়নি, মনে রাখবে নেগেটিভ আয়নে ওইচ মাইনাসটা লিখে নেবে, ওইচ মাইনাসটা হলো নেগেটিভ আয়ন, ওকে, যার মোনোভ্যালেন্ট নেগেটিভ আয়ন, ওকে, যাতে তুমি ফর্মুলাগুলো লিখতে পারো, ওকে। এবার আমরা আসি সল্ট। এক্সাম্পল হিসাবে NaCl হতে পারে সোডিয়াম ক্লোরাইড, CaCl2 হতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড, PbNO3O2 হতে পারে লেড নাইট্রেট, KBr হতে পারে পটাশিয়াম ব্রোমাইড, বা তোমার কাছে CuSO4 5H2O হতে পারে, এটার নাম কি ব্লু ভিট্রিওল বলা হয়, পাঁচটা H2O আছে তাই এটাকে পেন্টাভ্যালেন্ট বলা হয়ে থাকে। পাঁচ মানে পেন্টা, পেন্টাভ্যালেন্ট H2O, মানে H2Oকে সাইন্টিফিকভাবে বলা হয় অ্যাকোয়া, ঠিক আছে, তার মানে পেন্টা অ্যাকোয়া কম্পাউন্ড। সো এটার এমনি নাম কি ব্লু ভিট্রিওল। এরকমভাবে আরও কতগুলো নাম আছে, গ্রিন ভিট্রিওল, FeSO4 7H2O, এটাকে বলে গ্রিন ভিট্রিওল, ওকে। সাতটা H2O আছে, সাত মানে হলো হেপটা, H2O মানে অ্যাকোয়া, হেপটা অ্যাকোয়া, ওকে, গ্রিন ভিট্রিওল। তারপরে আমরা আসছি MgSO4 7H2O, এখানেও সাতটা H2O আছে, সো হেপটা অ্যাকোয়া। এনিওয়ে এর নামটা হলো এপসম সল্ট, এর নামটা হলো এপসম সল্ট, ওকে। আচ্ছা, এবার আমরা আসছি ওয়াশিং সোডার ফর্মুলা।
দিস ইজ ওয়াশিং সোডা। অনেক সময় বিভিন্ন এক্সামে আমাদের ফর্মুলা লিখতে দেয়, সো দিস ইজ দ্য ফর্মুলা অফ ওয়াশিং সোডা, Na2CO3 10H2O, ওয়াশিং সোডা। ওকে, এটা যদি আমার কাছে Na2SO4 10H2O হতো, এটার তখন নাম হতো গ্লোবিউলার সল্ট, গ্লোবিউলার সল্ট। ওকে, এটাকে যদি আমি CaSO4 2H2O করতাম, তখন এটার নাম হতো জিপসাম, তখন এটার নাম হতো জিপসাম। ওকে, তো আমরা সল্টকে খুব সহজে মনে রাখতে পারবো, এইটার নাম কি তার মানে CuSO4 5H2O, ব্লু ভিট্রিয়ল। এইটার নাম কি? গ্রিন ভিট্রিয়ল। এইটার নাম এপসন সল্ট। এইটার নাম ওয়াশিং সোডা। এটা গ্লোবিউলার সল্ট, আর নিচেরটা যেটা লিখলাম সেটা হলো জিপসাম। এবার আমরা আসি হাইড্রোকার্বনে। আমি হাইড্রোকার্বনের প্রথমটা লিখলাম, এটা হলো মিথ। ওকে, হাইড্রোকার্বন নামগুলো না করা হয় কিভাবে দেখো, মিথ এন, মনে রাখবে একটা কার্বন থাকলে মিথ, দুটো থাকলে ইথ, একটা কার্বন মিথ, দুটো ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা কার্বন থাকলে হেক্স, সাতটা কার্বন থাকলে হেপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট, নটা কার্বন থাকলে নান। এবার দেখো খুব সোজা, তুমি একটা কার্বন ছিল তো, হ্যাঁ, একটা কার্বনের জায়গায় দুটো কার্বন করে দাও, তাহলে হাইড্রোজেনটা কত হওয়া উচিত, ডবল হওয়া উচিত, কত হওয়া উচিত, 4×8 হওয়া উচিত, তার থেকে 2 কম লিখবো, মানে 6, অলওয়েজ 2 কম লিখবো, মনে থাকবে। তো এটা কটা কার্বন হলো, দুটো, দুটো কার্বনের জন্য কি বলেছিলাম ইথ, তার মানে এখানে ইথ কথাটা লিখলে, আর এই এন জিনিসটা কমন এখানে বসে গেল ইথেন। আচ্ছা, একটা কার্বন থেকে শুরু করবে, এটা 3 ডবল করব, তো কার্বন কটা হবে 3টে, হাইড্রোজেন কটাও হওয়া উচিত, এটাকে 3 গুণ করলে 4×3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হওয়া উচিত, আমি দুটো কম লিখবো, মনে রাখবে পরবর্তীকালে লিখবার সময় লেস 2, দুটো কম লিখতে হবে হাইড্রোজেন। সো এটা 3 গুণ করলে কটা হয়, 3×4 12, 12 হয়, তা আমি দুটো কম লিখছি, সো দুটো যদি কম লিখি, দুটো কম লিখবো, হ্যাঁ 3টে না, দুটো কম লিখবো, লেস 2, সো দুটো যদি কম লিখি তার মানে কটা হচ্ছে 10টা, তাহলে কটা কার্বন হলো 3টে, 3টের জন্য কি নাম হয় প্রোপ, আর এই এনটা কমন তার মানে বসিয়ে দিলে। আচ্ছা, এটা 4 গুণ করো, তাহলে কার্বন 4টে হলে কত, C4, এটা 4 গুণ করো, তার মানে 4×4 4×4, সো 4×4 = 16, আমি কি বললাম দুটো কম লিখবো, তার মানে 16×2 দুটো কম মানে 14, এটার নাম কি হবে 4টে কার্বন, 4টে কার্বন থাকলে কি হয় বিউট, তার মানে বিউট, আর এনটা যেমন আছে তেমন কমন বসে গেল। আচ্ছা, এবার এটাকে কত গুণ করবো, 5 গুণ করবো, 5 times, সো C5, এইচটা কি হবে, এইচটা 5 times হবে, তো 4×5 মানে কত হয় 20, আমি কি বলেছি দুটো কম লিখবো, সো 20×2 কম মানে হলো 18, সো 5টা কার্বন, 5টার জন্য কি হবে পেন্ট, তার মানে এটা হবে কি পেন্ট আর এন। সো এইরকমভাবে নোমেনক্লেচারটা করা হয়ে থাকে, ইজ ইট ক্লিয়ার। এবার আমরা অ্যালকোহলের নাম, অ্যালকোহল লিখছি CH3OH মিথানল আমরা জানি, এবার তুমি কি করবে ডবল করো, ওইচটা যেমন আছে তেমন লিখে দেবে, কারণ এই ওইচের জন্যই নামটা হয়েছে অ্যালকোহল, ওইচ থাকলেই অ্যালকোহল বলে, সো ওইচটা যেমন আছে তেমন আমি রেখে দেবো। ওকে, কার্বনটাকে ডবল করো, কার্বনটাকে ডবল করলে কি হবে C2, এইচটাকে ডবল করো, এইচটাকে ডবল করলে কত হয় 3×6 হয়, কিন্তু দুটো কম লিখবো সবসময়, তাহলে দুটো কম লাগা মানে 4, তার মানে এইটার থেকে একটা কার্বন বাড়লো এখানে। ওকে, আচ্ছা, এর থেকে যদি এবার 3 গুণ করি, কার্বন যদি 3টে করো, 3টে করলে মানে কি C3, এইচটা 3 গুণ, 3 গুণ মানে কি এইচটা 3 গুণ হলে 9 হওয়া উচিত, কিন্তু কি বলেছি দুটো কম লিখবো, তার মানে 7, 9×2 মানে 7। ওকে, এইটার নাম হলো মিথ অ্যান অল, এই কথাটা ঠিক থাকবে সবসময়, ঠিক আছে।
এবার পরে এটা কটা কার্বন, দুটো কার্বন, দুটো কার্বনের জন্য কি ইথ, তাই এটার নাম হবে এই মিথের জায়গায় শুধু ইথ বসিয়ে দেবো, ইথ অ্যানল, অ্যানলটা সবসময় থাকবে। এটা কটা কার্বন বলো, তিনটে কার্বন, তিনটে কার্বনের জন্য কি হয় প্রো, প্রো অ্যানল, অ্যানলটা সবসময় থাকবে। সো আমরা এখানে কম্পাউন্ড সম্পর্কে ডিসকাস করলাম, যে কম্পাউন্ডে আমরা অ্যাসিড, বেস, সল্ট, হাইড্রোকার্বনে কী করে নোমেনক্লেচারটা করতে হয় এবং অ্যালকোহলে কী করে করতে হয় সেটাও আমরা শেখালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট ফাইভে ডিসকাস করব কেমিক্যাল ইকুয়েশন এবং ব্যালেন্সিং। ততক্ষণের জন্য নমস্কার।